কতদিনের অপেক্ষা ছিল এমন এক দৃশ্য দেখার। হাসি মুখে শিরোপা উঁচিয়ে ধরছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। সবশেষ 2017-তে ইউরোপা লীগ জিতেছিল রেড ডেভিলস। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। প্রায় 6 বছর পর আসলো উৎসবের উপলক্ষ। লীগ কাপের শিরোপা হলেও বাঁধ ভাঙা উচ্ছ্বাস খেলোয়াড় সমর্থক সবার। এ যেন ম্যানচেস্টারের লাল রঙের হারানো গৌরব ফেরানোর পথে এক পা এগিয়ে যাওয়া। ফাইনাল মানে স্নায়ুর পরীক্ষা। নামে ভারে এগিয়ে থাকে ইউনাইটেড আগেও এই বৈতরণী পার করেছে বহুবার, তাই আন্ডারডগ হিসেবেই ওয়েমলিতে নামে নিউক্যাসল ইউনাইটেড। ইংল্যান্ডের আইকনিক এই স্টেডিয়াম কখনোই পয়া ছিল না টুন আর্মিদের জন্য। সবশেষ 8 বারের সফরেই যে হেরে যাওয়া দলটা ছিল তারাই। তবে এদিন ইতিহাস গড়ার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামে এডি হাওয়ের দল। খেলার শুরুর দিকে সমানতালে লড়ে দু দল, স্পষ্ট গোলের সুযোগ পায়নি কেউই। তবে ঘড়ির কাটা 30 মিনিট পার হতেই গর্জে ওঠে ওয়েমলি। বড় ম্যাচের খেলোয়াড় কাসেমিরো রিয়ালে অজস্র শিরোপা জিতে এসেছেন ওল্ড ট্র্যাফোর্ডে। ইংল্যান্ডে মৌসুমের প্রথম ফাইনালেই বাজিমাত, নিজেকে আরও একবার প্রমাণ করলেন এই ব্রাজিলিয়ান। 33 মিনিটে তার গোলে লিড পায় এরিন টেন হাগের দল। এক গোলের লিড কখনোই স্বস্তির না, রেড ডেভিলরাও চেষ্টায় থাকে দ্বিতীয় গোলের। চোটের জন্য খেলা নিয়ে শঙ্কা থাকলেও শুরু থেকে একাদশে ছিলেন উড়ন্ত ফর্মে থাকা মার্কাস রাশফোর্ড। 39 মিনিটে নিউক্যাসলের ডিফেন্স চিরে বল নিয়ে যান ডি বক্সে, দুর্দান্ত শটে পরাস্ত করেন গোল রক্ষককে। যদিও রিপ্লেতে দেখা যায় প্রতিপক্ষ ডিফেন্ডার বটম্যানের পায়ে ছোঁয়া লেগে বল জড়ায় জালে, তাতে কি বা যায় আসে। স্কোরশিটে দ্বিতীয় গোল যুক্ত হয় ইউনাইটেডের নামের পাশে। বলের দখলে নিউক্যাসল এগিয়ে থাকলেও ইউনাইটেডের রক্ষণের পরীক্ষা নিতে পারেনি তারা। অন্যদিকে ম্যান ইউনাইটেড ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা করেছে গোল আদায়ের। পুরো ম্যাচে পোস্টে 9টা শট নেয় টেন হাগের দল। তবে ব্যবধান না বাড়ার কৃতিত্ব দিতেই হয় গোলরক্ষক লরিস কারিউসকে। শেষ পর্যন্ত আর গোল না পেলেও তাতে ইউনাইটেডের শিরোপা উৎসবে ভাটা পড়েনি এতটুকু। নিজের প্রথম মৌসুমেই দলকে শিরোপা উপহার দিলেন এরিক টেন হাগ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।